হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতে সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম। সুপারস্টার শাকিব খান আবারও সংসার করার সিদ্ধান্ত নিলেন, পরিবারের সবাই তাকে এবার ধরেছেন। সারাদিন সারা বছর কাজ করার পর সন্ধ্যা যখন ঘরে ফিরে তখন মানুষটা খুব একা, নিজের রুমে একা একা থাকে। এরকমটাই দেখা গিয়েছিল গত বেশ কয়েকটি বছর, কিন্তু করোনার পর যখন জয়কে নিয়ে আমেরিকায় গেল তারপর থেকে তার মেজাজ বেশ ফুরফুরে এবং কাজেও বেশ মনোযোগী হয়েছেন এবং একের পর এক ভালো কাজ করতে পারছেন। তার সঙ্গে দেখা গেছে বিপদের সঙ্গী হিসেবে সুপারস্টার শাকিব খানের সহধর্মিনী চিত্রনায়িকা অপু বিশ্বাসকে, বিশেষ করে অস্ট্রেলিয়ার যে কেলেঙ্কারিটার ব্যাপারটায় একটা মিথ্যে গুজবে তার জীবনটা যায় যায় অবস্থা হয়েছিল, জেল খাটার ব্যবস্থা হয়েছিল, সেই সময়টা তার পাশে ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তার বুদ্ধিমত্তায় তিনি কিন্তু বেরিয়ে আসতে পেরেছেন সেই ষড়যন্ত্র থেকে, একের পর এক ভালো কাজ করে যাচ্ছেন তারপর থেকেই। শত্রুদের মুখে ছাই দিয়ে এবার কিন্তু তিনি ঠিকই ভালো আছেন এবং কাজ করছেন, তার মন মেজাজ এখন অনেক বেশি ভালো এবং জয়ের সঙ্গে তিনি খুব ভালো থাকেন। যত কিছু হোক, নিজের রক্ত রক্ত কখনো বিট্রে করে না, যত যাই হোক। সুপারস্টার শাকিব খান এটাই বলেন, আমি জয় আমার বন্ধু, আমি জয়ের বন্ধু। অপু বিশ্বাসও সেটা স্বীকার করেন এবং মাঝে মধ্যে মিডিয়াতে তিনি বলেন যে ওদের ওরা হচ্ছে বেস্ট ফ্রেন্ড, আমি এটাই চেয়েছিলাম, আর স্রষ্টার কাছে আর কিছু চাওয়া পাওয়ার নেই। ওদিকে চিত্রনায়িকা শবনম বুবলিরও একটি সন্তান রয়েছে, শেহজাদ খান বীর। শাকিব খান দুটো ছেলেকেই খুব ভালো একই সমান চোখে দেখেন এবং তিনি বলেন, দুটোই আমার চোখের মণি, দুজনের জন্যই আমি সবকিছুই করবো, ওরাই আমার ভবিষ্যৎ, ওদের ভবিষ্যতের জন্য যা কিছু মঙ্গল তাই আমি করব। এদিকে পরিবারের সবাই তাকে সংসারী হবার জন্য মনোযোগ দেবার জন্য ব্যবস্থা করছেন, অপু বিশ্বাসকে মেনে নিয়েছেন তার পরিবারের সবাই সেই আগে থেকেই, কারণ অপু ছিল এই পরিবারে 8টি বছরের চোখের মণি। অপুকে অপুকে কেউই হারাতে চান না, তার ভালোবাসার কাছে ঋণী সবাই, শ্বশুর শাশুড়ি, দয় দেব, ননদ, খালাতো, মামাতো, ফুফাতো, যত কিছু আছে, এমনকি মণি তার নিজের বন্ধুর মতো। তো এত কিছুর পরেও সেখানে অন্য কারো এন্ট্রি হবার কথা নয়, এটাই স্বাভাবিক। অপু সে বাড়িতেই থাকেন, মাঝে মধ্যেই বসুন্ধরা যান এবং জয় তো তার দাদার বাড়িতেই থাকে, এটাই স্বাভাবিক। সবকিছুর পরেও যেটা অনেকেই বলছেন যে বুবলি আসলে সাকিবের যোগ্য নয়, শুধু শুধু যেহেতু বুবলির সঙ্গে সাকিবের হয়নি, সাকিব তাকে অনলাইন অফলাইন দুই জায়গায় কোথাও আর তার সঙ্গে সম্পর্ক রাখবেন না বলেই দিয়েছেন, যতটুকু সম্পর্ক আছে সন্তানের জন্য এটাও যখন বলে দেন তারপরে কিন্তু আর করার কিছুই থাকে না। যদিও বুবলি এবার মাঝে মধ্যেই চেষ্টা করেন শাকিবের সাথে একটা সম্পর্ক রয়েছে সেটা বোঝাবার, সম্পর্ক একটা আছে, সেটা হচ্ছে তিনি তার সন্তানের বাবা, এটা তো স্বাভাবিক, এটা শাকিব অপু কেউ অস্বীকার করেন না। অপুকে জিজ্ঞেস করলে তিনি কিন্তু বলেন যে আমি আমার পরিবারের সঙ্গে রয়েছি, শাকিবের সন্তান শেহজাদকেও তিনি অস্বীকার করেন না। তো যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু যা বোঝার বুঝেই নিয়েছি, আপনারা কি বুঝলেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন, পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ আবারও।